ছোট্ট বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের গল্প বলতে। আজকে আবার আমি নীতিকথার দুটো গল্প তোমাদের বলবো, ইঁদুর আর বিড়াল। একটা বাড়িতে অনেক ইঁদুর ছিল। ইঁদুরেরা বাড়ির লোকেদের খাবারগুলো খেয়ে নিত, জামা কাপড় আর বই খাতা কেটে দিত। তাই বাড়ির লোকেরা একটা বিড়াল পুষলো। বিড়ালটা রোজ 5-7টা করে ইঁদুর মেরে খেতে লাগলো। ইঁদুরেরা পড়ল মহাবিপদে। এক রাতে ইঁদুরদের গোপন সভা হলো। বিড়ালটার হাত থেকে বাঁচার একটা উপায় চাই। সভায় বুড়ো ইঁদুরেরা কেউ কোনো উপায় বলতে পারলো না। অবশেষে একটা নেংটি ইঁদুর বলল, বিড়ালটার গলায় একটা ঘুমুর বেঁধে দেওয়া হোক। বিড়াল যেদিকে যাবে ঘুমুর বাজবে, আমরা সাবধান হয়ে যাব। ইঁদুরেরা খুশি হয়ে বলল, তাই করা হোক। একটা বুড়ো ইঁদুর দাঁড়িয়ে উঠে বলল, আমি জানতে চাই কে কে যাবে বিড়ালটার গলায় ঘুমুর বাঁধতে। কেউ সাড়া দিল না। ছোট বন্ধুরা, আমি তোমাদের আরেকটা গল্প বলবো, বাঘ আর বক, ঠিক আছে? এক বনে একটা বাঘ ছিল। হরিণ মেরে খেতে গিয়ে গলায় একটা হার ফুটে গিয়েছিল। হারটা সে কিছুতেই বার করতে পারলো না। সে তখন বনে পশুদের কাছে গিয়ে বলল, আমার গলা থেকে কেউ হারটা বার করে দেবে? বলছে, আমার গলা থেকে হারটা কেউ বার করে দেবে? কোনো পশুই ভয় রাজি হলো না। বাঘ তখন বকের কাছে গেল। সে বলল, যদি আমার গলা থেকে হারটা বার করে দিতে পারো, তবে আমি তোমায় অনেক উপহার দেব, বুঝেছ? উপহারের লোভে বক হারটা বার করে দিল। বাঘ বেঁচে গেল। বাঘ বলল, এখন আমার উপহার দাও। বাঘ রেগে বলল, তোর মাথাটা যে তখন চিবিয়ে খায়নি সেটাই তোর উপহার, বাঁচতে চাস তো পালা। বেচারা বক ভয় পালালো, কি পাজি। ছোট্ট বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো?